আমাকে নাকি আজকে আপনাদের ভাইয়া বাণিজ্য মেলায় নিয়ে যাবে, তো চলুন বাণিজ্য মেলায় আমার সাথে ঘুরে আসুন আপনারাও। সেজন্য আমি একটা ছোট ভিডিও করছি, তো দেখি আজকে আমাকে কোন বাণিজ্য মেলায় নিয়ে যায় আপনাদের ভাইয়া। যদিও আমাদের বাসা থেকে বাণিজ্য মেলাটা নাকি অনেক দূরে, তো দেখি আজকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তো সেজন্য ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের এই পেজটাকে যারা ফলো করেননি ফলো করে দিবেন, এবং পাশে থাকা লাইক বাটনটিতে প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের ভাইয়া দেখুন আমাকে মেলায় নিয়ে আসছে, তো বলেছিল বাণিজ্য মেলায় নিয়ে যাবে, তো বাণিজ্য মেলায় না গেলেও আমাদের এলাকাতে একটা ছোট মেলা হচ্ছে, তো সেইখানে আপনাদের ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে আসছে। তো আসলে বাণিজ্য মেলা আমাদের বাসা থেকে এত দূরে, তো সেইখানে যাওয়া সম্ভব না, গিয়ে আবার বাসায় ব্যাক করা আসলে অনেক কষ্টকর হবে ব্যাপারটা, সেজন্য আর এইবার বাণিজ্য মেলা যাওয়া হবে না। কিন্তু এর আগে আমি দুবার গিয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে, তখন কিন্তু বাণিজ্য মেলায় ঘুরতে ভালোই লেগেছিল, কিন্তু এবার সবার ঘুরে আসা রিভিউ দেখে আসলে যাওয়ার ইচ্ছাটাও মরে গিয়েছে। এবার নাকি বাণিজ্য মেলার অবস্থা খুব একটা ভালো নেই, এইবার বাণিজ্য মেলা সকল জিনিসের দামও নাকি অনেক বেশি, আর সেখানে ঘোরার মতো পরিবেশও নাকি এখন আর নেই, অত বেশি সুন্দর পরিবেশ নেই, সেই কারণে আর অত রিস্ক নিয়ে বাণিজ্য মেলায় আসলে যেতে চাচ্ছি না। তো সেই জন্য আপনাদের ভাইয়া আমাকে আমাদের এলাকার আশেপাশেই মেলা হচ্ছিল বাসার কাছেই, সেখানে ঘুরতে নিয়ে আসছেন। তো এই মেলাটাও কিন্তু খুব ছোট হলেও ভালোই, খারাপ না। এখানে কিন্তু ঘরের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আর এই যে এখানে কিন্তু অনেকগুলো ফুল ছিল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তো ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর এখানে কিন্তু মাথারও রিং পাওয়া যাচ্ছিল, ফুলের রিং। আপনারা চাইলে ভালোবাসা দিবসে অথবা ফাল্গুনে আপনাদের প্রিয় মানুষের জন্য এই ফুলগুলো কিনতে পারেন। তো আমার কাছে কিন্তু ফুলগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে, তো ইচ্ছে করছিল সবগুলো ফুলই নিয়ে ফেলি। তো ওইখানে একটা সাদা ফুল ছিল, সেটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল, কিন্তু আপনাদের ভাইয়া বলল যে এখন না, আমরা পরে কিনে নিব বাসার জন্য। তো ওইখানে এই ফুলটার দাম ছিল 200 টাকা, আর যে ছোট ফুলগুলো আমি প্রথমে দেখাচ্ছিলাম সেগুলোর দাম ছিল 100 টাকা করে। তো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, আর মেলার একেবারে পেছন সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে নৌকার মতো একটা দোলনা ছিল, যেটা ওইভাবে দুলছিল, একবার উপরে নামছিল একবার উঠছিল নিচে নামছিল, তো এইভাবে করে কিন্তু ঢেউ ঢেউ দিচ্ছিল নৌকাটা, আর অনেক মানুষ উঠে এখানে হইচই করছিল। আর এই পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন নাগরদোলা ছিল, তো আমি চেয়েছিলাম নাগরদোলায় উঠবো, কিন্তু একা দেখে আর উঠি নাই, কারণ আপনাদের ভাইয়ার মাথা ঘুরায়, সে নাগরদোলায় উঠতে পারে না, তার মাথা ঘুরা শুরু হয়ে যায়, এজন্য আর আমি রিস্ক নিলাম না, আমিও সেজন্য আর উঠলাম না, কারণ একা একা উঠে কিন্তু মজা পাওয়া যায় না, অনেকে মিলে উঠলে কিন্তু খুব ভালো লাগে, আর আমি খুব পছন্দ করি, খুব এনজয় করি নাগরদোলায় ওঠাটা, তো সেটা মিস করলাম। আর এখানে আমি যে গ্লাসটা দেখেছিলাম সেটার দাম আমাকে বলছিল 300 টাকা, তো সেই গ্লাস আরও ছিল কিন্তু দাম প্রচণ্ড বলছিল, আর কোয়ালিটি আমার অত ভালো লাগেনি। আর মেলা মূলত যেহেতু এলাকার মধ্যে ছোটোখাটো একটা মেলা, তো এখানে অনেক কসমেটিক্সের দোকান ছিল, আরও অনেক টুকিটাকি জিনিস পাওয়া যাচ্ছিল সাংসারিক। আর এখানে বাচ্চাদের খেলনাগুলো দেখছিলাম, আসলে আমি ভাবছিলাম যে ছোটো ভাইয়ের ছেলে রাফসানের জন্য কিছু নিয়ে নিই, যেহেতু মেলায় এসেছি একেবারে খালি গেলে ভালো লাগে না, একটা কিছু কিনে নিই, তো সেই জন্য রাফসানের জন্য দেখছিলাম এই ঢোলগুলো। এই ঢোলগুলো খুব সুন্দর করে বাজাচ্ছিল পুতুলগুলো, সেই জন্য আমার ভাল লাগছিল, আর ব্যাপারটাও কিউট, চাবি ছিল সাইডে, চাবিটা মোড়ান দিলে ঢোলটা বেজে ওঠে, তো আমার এই বেড়ালটা ভালো লেগেছিলো, এই জন্য এই বেড়াল আর ঢোলটা নিয়েছিলাম রাফসানের জন্য। আর ওই রান্নার যে হাঁড়ি পাতিলে সেটটা দিচ্ছিলেন সেটা নিয়ে নিচ্ছিলাম। আসলে এখানে বাচ্চাদের হিউজ পরিমাণে খেলনা ছিল, মানে এত এত খেলনা। বাবা বিলু বাজে না? হ্যাঁ বাবা বাবা
ترجمة